নমস্কার, বৈচিত্র্যের বৈচিত্র্যময় জগতে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার সূর্য দুপুরে আপনারা শুনতে চলেছেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিতির মাসির গল্প অবলম্বনে সারান্ডায় শয়তানের সপ্তম পর্ব। আজকের গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত মিতির মাসি সমগ্র প্রথম খণ্ড থেকে। তাহলে আর কথা না বাড়িয়ে শুনে নেওয়া যাক আমাদের আজকের গল্প, সারান্ডায় শয়তানের সপ্তম পর্ব। বাড়িটা ইউ শেপের, দুপাশের দুই বাহুতে তিনখানা তিনখানা করে মোট ছখানা ঘর। ইউ এর তৃতীয় বাহুটি বনবিশ্রামাগারের ডাইনিং হল। খাবার টেবিলটা রীতিমতো প্রকাণ্ড, সেখানে স্বাচ্ছন্দ্যে জনাকুড়ি লোক আহারে বসতে পারে। ডাইনিং হলের পেছনে কিচেন, বড় বড় দুখানা উনুন আছে রান্নাঘরে। জ্বালানি হিসেবে শুধু কাঠি ব্যবহার হয়। সরু মোটা বেঁটে লম্বা নানান মাপে শুকনো ডালপালা রান্নাঘরে মজুদ। রান্নাবান্না করে বিশ্রামাগারের চৌকিদার সার্গিয়া। ষাটের কাছাকাছি বয়স, কপালে বলি রেখা এসে গেলেও তাঁর শরীরটি বেশ শক্তপক্ত। কোনো কাজেই সে না বলে না, সর্বক্ষণ তার মুখে হাসি লেগে আছে। অল্প সময়ের মধ্যেই টুপুরের সঙ্গে আলাপ জমে গেছে সার্গিয়ার। বাংলা বুঝতে পারে সার্গিয়া, ভাঙা ভাঙা বলতেও পারে। এই বাংলোয় সে প্রায় ৪০ বছর চাকরি করছে। এখানে যারা বেড়াতে আসে তাদের বেশিরভাগই বাঙালি। ভ্রমণার্থীদের সঙ্গে কথা বলে বলেই সার্গিয়া মোটামুটি বাংলাটা রপ্ত করে নিয়েছে। দুপুরে আজ খাওয়া দাওয়ার আয়োজন অতি সংক্ষিপ্ত। খিচুড়ি, ডিম ভাজা, আলু ভাজা আর ঘি। সার্গিয়া চালে ডালে খিচুড়ি বসিয়ে দিল, তারপর বাঁক কাঁধে চলল টুপুরদের স্নানের জল আনতে। টুপুর আর বুমবুম সার্গিয়ার সঙ্গে সঙ্গে যাচ্ছিল। খেটো ধুতি পরা সার্গিয়ার গা খালি, বুকে পিঠে অজস্র কাটা ছেঁড়ার দাগ। টুপুর প্রশ্ন করল, তোমার গায়ে ওগুলো কিসের দাগ সার্গিয়া দাদা? ভালুক আঁচড়ে দিয়েছে অনেক সাল আগে, আমার উমর তখন ২৩-২৪ হবে। জঙ্গলে কাঠ আনতে গিয়েছিলাম, আচানক মৌয়া গাছের পিছন থেকে ভালুকটা এসে গায়ে লাফিয়ে পড়ল। তখন আমার শরীরে তাকত অনেক বেশি ছিল, খুব লড়াই হলো ভালুকের সঙ্গে। ভালুক ভি ছাড়বে না, আমি ভি নেই ছড়ুঙ্গা। আধা ঘন্টা পর ভালুক পালিয়ে গেল। তখন আমার গা দিয়ে খুন ঝরছে, চাই বাসায় নিয়ে যেতে হয়েছিল আমাকে। এক মাস হসপিটালে ছিলাম। তার মানে তুমি শেষ পর্যন্ত জিতেছিলে সেই দিন? জঙ্গলে জিত আর নেই গো দিদি। সেদিন ভালুকটা মাতাল ছিল, বহুত মৌয়া খেয়েছিল বেটা। নেশায় না থাকলে ওই ভল্লুক তো সেদিন আমায় একেবারে চিড়ে খতম করে দিত। বুমবুম অবিশ্বাসের স্বরে বলল, যা কি যে বলো, ভালুক আবার নেশা করে নাকি? করে বই কি খোকা বাবু, ভলুক আদমি সে ভি জাদা নেশা করে। খোকাবাবু বলে ডাকলে বুমবুম ভীষণ বিরক্ত হয়, পলকে তার মুখ হাঁড়ি, আর কথা বলছে না, গোঁজ হয়ে হাঁটছে। একটা লাঠি কুড়িয়ে নিল মাটি থেকে, সপাং সপাং লাঠিটা চালাচ্ছে হাওয়ায়। ঢাল বেয়ে নামতেই রাস্তার ধারে এক ক্ষীণ জলধারা। রাস্তা থেকে খানিকটা নিচুতে পাথরের উপর দিয়ে বয়ে যাচ্ছে প্রায় নিঃশব্দে। জলটার রং কালচে, বিড়ালের মতো ক্ষিপ্র পায়ে জলাধারার কাছে নেমে গেল সার্গিয়া। টিনে জল ভরছে। বিট অফিসারের ঘরের দিক থেকে হঠাৎ একটা ছেলেকে আসতে দেখা গেল। টুপুরের থেকে কিছুটা বড়ই হবে, কালোকুলো হাট্টা কাট্টা চেহারা, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, প্যান্ট শার্ট পরা, হাতে বাজারের থলি। টুপুরদের সামনে এসে দাঁড়িয়ে গেল ছেলেটা, দুর্বোধ্য ভাষায়
সার্গিয়াকে কি যেন বলছে। সার্গিয়াও চেঁচিয়ে উত্তর দিল, আঙুল দেখাচ্ছে উপরে। সঙ্গে সঙ্গে ছেলেটা দৌড়ল রেস্ট হাউসের দিকে। সার্গিয়া জল নিয়ে উঠে আসতেই টুপুর বলল, ও কে গো? ও আমার ছেলে সুমায়া। ও এই তাহলে সুমায়া, ও নাকি খুব জঙ্গল চেনে। খুকি বিলকুল আমার মতো হয়েছে, দিন রাত শুধু জঙ্গলে ঘুরছে। টুপুরকে খুকি বলাতে বুমবুম মহা খুশি, তিড়িং তিড়িং লাফাচ্ছে, ছোট ছোট পাথর কুড়িয়ে ছুঁড়ছে জলে। টুপুর জিজ্ঞেস করল, তোমার বুঝি ওই একটাই ছেলে? আমার তো তিন লড়কা আর তিন লড়কি। বাঁক কাঁধে দুলে দুলে হাঁটছে সার্গিয়া। হাঁটতে হাঁটতেই নিজের কথা শোনাচ্ছে, আমার বড় মেয়ের শাদি হয়েছে নোয়ামুন্ডিতে, আর মেজ মেয়ের করঞ্জিয়ায়, আর ছোট বেটির তো কিরিবুরু, বড়া দুই লড়কা ভি কিরিবুরিতেই আছে মাইনে কাজ করে, ওরা লেখা পড়া ভি জানে, স্কুল পাস করেছে, এই সুমায়াই পড়াই করলো না, জামদার বোর্ডিং এ রেখে এলাম, ব্যাস পালিয়ে এলো, জঙ্গল ছেড়ে ও একদিনও থাকতে পারে না। খুব খেপা আছে তো? জঙ্গলি আছে। সার্গিয়া স্বরে হালকা বিরক্তি, জঙ্গলেই থাকুক, দু সাল বাদ আমার রিটার্নিং, তখন ও আমাদের বুড়ো বুড়ির দেখভাল করবে, রেঞ্জার সাহেব তো বলেছেন থলকোবাদের চৌকিদারের পোস্টের জন্য সুমায়াকে রেকমেন্ড করবেন। ভালোই তো, সাহেবের রেকমেন্ডেশনে চাকরিটা হয়ে গেলে সুমায়ার পাকাপাকি হিললেও হয়ে যাবে। তা হবে, তবে তার আগে আমি ওর ডানা ছেঁটে দেব দিদি, শাদি দিয়ে দেব সুমায়ার, ইসালি লড়কি ভি আমার দেখা আছে। টুপুর হেসে গড়িয়ে পড়ল, ওইটুকু ছেড়ে দিয়ে দেবে কি, ছোট কোথায়, 15 বয়স পুরে গেছে, আরে আমার তো শাদি হয়েছিল 13 বছর বয়সে। কথায় কথায় রেস্ট হাউসে পৌঁছে গেছে টুপুররা। বাথরুমে জল দিয়ে রান্নাঘরে চলে গেল সার্গিয়া। টুপুর আর বুমবুম এসে দাঁড়ালো রেস্ট হাউসের চাতালটায়। সেখানে এখন সুমায়াকে ঘিরে ছোট্ট জটলা। পার্থ জেরা শুরু করেছে, তুমি তাহলে বলছো জন্তু জানোয়ার দেখা যাবে? হ্যাঁ সাহেব, দেখা যাবে তো। আগে যারা ছিল তারা যে বলে গেল কিছু চোখে পড়েনি? সুমায়া বলল, ওরা তো ঘর ছেড়ে বেরোতেনই না সাহেব, সারাদিন বসে বসে তাস খেলতেন, স্রেফ দুপুরবেলায় এক দু ঘন্টার জন্য ঘুমোতেন, ব্যাস বেশি দূর ভি যেতেন না, জ্যাদা সে জ্যাদা 7-8 কিলোমিটার, ইতনা নজদিক কোন জানোয়ার মিলবে বলেন, বহুত ডরপোক থা উল্লু, বহুত ডরপোক, পাগলা হাতির খবর শুনে রুম সে নিকলনা বিলকুল বন্ধ কর দিয়ে থে। টুপু তো হাঁ, ভদ্রলোক তো ডাহা মিথ্যেবাদী, মিথ্যেবাদী নয় চালবাজ, এমন ভান করলেন যেন গোটা জঙ্গলটা চোরকি মেরে বেরিয়েছেন। শুধু কথাবার্তা শুনেই কোনো লোক সম্পর্কে ধারণা করা চেয়ে কি কঠিন। পার্থ বলল, আচ্ছা তার মানে তুমি বলছো জন্তু দেখতে গেলে আমাদের ভোরে বা সন্ধেবেলায় বেরোতে হবে, তাই তো? একদম সাব, একদম সেই বলে আপ, একদম সেই। এমনি টাইমে হরিণ ছাড়া কিছু মিলবে না, আলু যখন কম থাকে তখন জানোয়ারদের দেখা যায়, দাঁতে বেরোতে পারলে তো সবচেয়ে ভালো হয়। সহেলি আঁতকে উঠলেন, না না রাত্রিরে বেরোতে হবে না, সাপ খোপ আছে, কোন দিক থেকে বাঘ ভাল্লুক গায়ে ঝাঁপিয়ে পড়বে তার ঠিক নেই। আমরা তো জিপে থাকবো মা। ওই পাগলা হাতিটা এসে গেলে? সে তো জিপ নিয়ে ফুটবল খেলবে।
হাতি যেদিকে আসে ওদিকে যাব না মাঝি। তুমি বুঝি জেনে বসে আছো ওই হাতি কোথায় থাকবে? আমি বুঝতে পারি মাঝি, জানোয়ার যেমন আদমির গন্ধ পায় আমিও তেমনি জানোয়ারের গন্ধ পাই। হ্যাঁ বলো কি হে, আচ্ছা তুমি কি টারজান? একমাত্র টারজানই তো বাঘ সিংহ হাতি গন্ডারের গন্ধ পেত জানতাম, কি মুশকিল। সুমায়া কথাটা ঠিক বুঝতে পারল না, জোরে জোরে মাথা নেড়ে বলল, নেই সব সাচ বাত, আমি বুঝতে পারি, আমি তো দেখেছিলাম পাগলা হাতিটাকে প্রথম। আচ্ছা, অবনী সন্দিগ্ধ চোখে তাকালেন। তা কোথায় দেখলে? আগে বাউজি, তিরিলপসির বাংলো থেকে আরো 2 কিলোমিটার আগে ওখান দিয়ে সালাই যাওয়ার একটা রাস্তা আছে, ওই রাস্তায় দাঁড়িয়ে জোরে জোরে ডাকছিল হাতিটা, খুন বেরোচ্ছিল হাতি সুর দিয়ে। জানেন বাউজি, বুড়া হাতি আছে, ভালো করে চলতেবি পারছিল না। তারপর আমি তো গিয়ে রেঞ্জার সাহেবকে খবরটা দিলাম। তুমি বুঝলে কি করে, পাগল হয়ে গেছে? আগে বাউজি, পাগল না হলে হাতি কখনো দল ছাড়ে না, দল যখন ওকে ছেড়ে দিয়েছে তার মানে বুঝতে হবে ও দল থেকে পাতলে। পাগলা হাতি আর বুড়া হাতি এ দোনো কার দল মে কই জায়গা নেই হ্যাঁ বাউজি, ও এখন একা একাই ঘুরবে আর চারিদিকে ক্ষতি করে বেড়াবে, গায়ে ঢুকে আদমিকে পিষে দেবে। আর কি তেমন কিছু করেছে নাকি? নেই বাউজি, আবি তাক তো কিছু করেনি, যাতে না কিছু করে তার জন্যই আমি রেঞ্জ অফিসে গিয়ে খবর দিয়েছিলাম। ওরা এখন টিম পাঠাবে, হাতিটাকে পাকড়াও করবে। পাগলা হাতিকে ধরে কি করা হবে? হাতির তো গলি লেগে গেছে বাউজি, ওই গলিটাকে বার করতে হবে না। তুমি দেখেছো গলি লেগেছে? হ্যাঁ বাউজি, জখম দেখেই বোঝা যাচ্ছে। কত কাছ থেকে দেখেছো তুমি? তা বাউজি ওই 10-12 হাত হবে। ও তো কাছে গেলে, আর হাতি তোমায় কিচ্ছু বলল না? হাতির তখন দর্দ বহুত হচ্ছিল বাউজি, ব্যথায় ছটপট করছিল, আমাকে নজর করেনি, জখম একদম টাটকা, 1-2 দিন কা আন্দার লেগেছিল গলি। মিতিন চুপচাপ সব শুনছিল এতক্ষণ, হঠাৎ প্রশ্ন করল, তুমি হাতিটাকে কবে দেখেছো? পরশু, পরশুই তো খবর করে দিলাম। কিন্তু গুলিটা করলোটা কে? কোন জানে, খোগা কই শয়তান, এসেছে কোথাও থেকে, এই জঙ্গলে কত দিক থেকেই তো ঢোকা যায়, গুয়া সে, মনহরপুর সে, ওড়িশা সে ভি আসতে পারে। সার্গিয়া বেরিয়ে এসে হাঁক পাড়ছে, আরে এই সুমায়া, হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে গপসপ করলে হবে? বাবুদের পিনে কা পানি কে আনবে? আসর ভেঙে গেল, সুমায়া কাজ করতে ছুটেছে, টুপুররাও পায়ে পায়ে যে যার নিজের ঘরে। থলকবাদদের রেস্ট হাউসটি তেমন দেখন বাহার নয় বটে, তবে ঘরগুলো মোটামুটি চলনসই, প্রতি ঘরেই 2খানা করে চৌকি পাতা, চৌকির ওপর বিছানাও বেশ পরিচ্ছন্ন, চেয়ার টেবিল আলমারি আয়নাও আছে ঘরে, লাগোয়া 1খানা অ্যান্টি রুমও আছে, বাথরুমও নেহাত ফেলনা নয়, বাথরুমের জানলা দিয়েও দিব্যি জঙ্গলের শোভা দেখা যায়। টুপুর স্নানটান সেরে মিতিন পার্থদের ঘরে এলো, এ ঘরটা একেবারে প্রান্তে, জানলার বাইরেই জঙ্গল, দুপুরবেলাতেও জঙ্গলে বেশ অন্ধকার, চোখ পড়লে গা ছমছম করে ওঠে, আহ কি নিঝুম। এই ঘরটাই টুপুরের বেশি পছন্দ ছিল, মিতিন মাসিও এঘরেই তাদের থাকতে বলেছিল, কিন্তু সহেলি কিছুতেই রাজি হননি, রাত দুপুরে জানলায় যদি ভালুক এসে দাঁড়ায়। পার্থ স্নানে গেছে, মিতিন চুল আঁচড়াচ্ছিল, টুপুরকে বলল, এই টুপুর, মশার ধূপগুলো কিন্তু মনে করে ঘরে নিয়ে যাস, দুপুরবেলা থেকে ওগুলো জ্বালিয়ে দেওয়া ভালো, যা মশার উপদ্রব। খুব মশা আছে কি, কামড়াচ্ছে না তো? আরে জানলার ওই জালগুলো দেখে বুঝতে পারছিস না, মশারিগুলো যে বিছানার মধ্যে দিয়ে গেছে ওরা, সেটা কেন দিয়ে গেছে, বিনা কারণে নিশ্চয়ই দেয়নি, তাহলে বুঝতে পারছিস নিশ্চয়ই যে মশার কতটা উপদ্রব।
জঙ্গলের মশা কিন্তু খুব ডেঞ্জারাস হয়, বিশেষ করে এই সারান্ডার আর শিমলিপালের। আরে মুকুলবাবু যে ট্রেনে বলেছিলেন, আমাদের সবাইকে সাবধান করলেন, তোর মনে নেই? সত্যি ম্যালেরিয়া হয়? সত্যি নয় তো কি, সে কিন্তু আবার যে সে ম্যালেরিয়া নয়, একেবারে ফরেস্ট ম্যালেরিয়া, ফ্যালসিফেরাম জীবাণু থেকে হয়। ফ্যালসিফেরামের নাম শুনেছিস নিশ্চয়ই, খুব খারাপ ধরনের একটা অসুখ রে। 72 ঘন্টার মধ্যে ব্রেন অ্যাটাক করে, ঘাড় স্টিফ হয়ে যায়, আর তারপরেই অক্কা। খবরদার টুকু, তোর মাকে কিন্তু এসব আবার গল্প করতে যাস না, তোর মা এমনিতেই নার্ভাস, তার উপর যদি এইসব ম্যালেরিয়া টেলিরিয়ার কথা শোনে তাহলে তো হয়ে গেল। সে আর বলতে। টুপুর মুচকি হাসলো, চোখ চালিয়ে দেখছে ঘরখানাকে, বলল, পোকামাকড়ও তো কম নেই। জঙ্গলে পোকামাকড় থাকবে না তা কখনো হয় নাকি? তোর ওই সুমায়া ছেলেটাকে কেমন লাগলো রে? সুমায়া নয় বলো, টার্জেন, ব্ল্যাক টার্জেন। জানো এবছর ব্ল্যাক টার্জেনের বিয়ে হবে? নিতিন মোটেই অবাক হলো না, বলল, তাই বুঝি? এগো বউ নাকি ফিট, ভাবো একবার, 15 বছরের একটা ছেলে বিয়ে করতে চলেছে। এখনো তো সর্বত্রই চলছে বাল্যবিবাহ, সে কি আর বন্ধ হয়েছে? আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কত গ্রামে এখনো হয়, খোঁজ নিলেই জানা যাবে। আর এরা তো সামান্য উপজাতি, বাল্যবিবাহই তো এদের রেওয়াজ, তাও তো সুমায়া বলতে পারিস বয়সের তুলনায় অনেকটাই সাব্যস্ত। আচ্ছা সুমায়া কি উপজাতি? সুমায়ারা হলো হো উপজাতির, সারান্ডারেন যে হো উপজাতিই বেশি। ইনফ্যাক্ট সারান্ডা যে নামটা শুনছিস না, এটাও হো উপজাতির ভাষা থেকেই এসেছে। সারান্ডা নামের মানে কি জানিস? সারান্ডা নামের মানে হলো 700 পাহাড়ের দেশ। এখানে 700 পাহাড় আছে? এক্সাক্ট নাম্বারটা নাও মিলতে পারে, ওই 690ও হতে পারে, আবার 710ও হতে পারে, মানে মোটামুটি ওই 700-র কাছাকাছি। তবে 50-100 বছর পর এই পাহাড়ের সংখ্যা অনেক কমে যাবে। কেন? দেখলি না কীভাবে সব পাহাড় কাটা হচ্ছে? 20-30 বছর পর দেখবি কিরিবুরু অদৃশ্য হয়ে গেছে, মেঘাত বুড়ুও আর নেই, তখন লোহার খোঁজে আবার একটা বুড়ু কাটা শুরু হবে। যন্ত্রপাতিরও দিন দিন যে হারে উন্নতি হচ্ছে, এরপর দেখবি পাহাড় সাফ করতে আরও কম সময় লাগছে। ইস, পাহাড়গুলো প্লেন হয়ে গেলে কি বিশ্রী লাগবে না মিথিন মাসি? সে তো বিশ্রী লাগবেই, তবে কি আর করা যাবে বল, এসব হলো এই সভ্যতার অভিশাপ, তাছাড়া কি বলবো বল। টুপুরের মনটা একটু ভার হয়ে গিয়েছিল, হঠাৎ বুমবুমের চিৎকারে চমকে উঠল। বুমবুমের ডাকের উৎসটা বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগলো মিতিন আর টুপুরের, তারপরেই দুজনে দৌড়েছে। প্রত্যেকটা ঘরের পেছনেই একটা করে দরজা আছে, টুপুর আগে এটা লক্ষ্য করেনি। দরজার পরেই সিঁড়ি, ধাপগুলো সিঁড়ি দিয়ে নেমে দাঁড়িয়ে আছে এক শাল গাছের নিচে। মিতিন ধমকে উঠল, বুমবুম ওখানে কি করছো, কেন গেছো ওখানে? তাড়াতাড়ি উঠে এসো বলছি, উঠে এসো। আমি তো অ্যানিম্যাল দেখছি। অ্যানিম্যাল? অ্যানিম্যাল কোথায়? ওই যে ওই তো টাইগারের আন্টি। একজোড়া বিড়াল বাচ্চা খেলা করছে গাছের তলায়, মিতিন বকবে কি? ছেলের কথা শুনে হেসে খুন, হাসতে হাসতে বলল, বুমবুম সত্যি সত্যি যখন আন্টির নেফিউ চলে আসবে না তখন টেট্টি পাবে, উঠে এসো বুমবুম, এদিকটা উঠে এসো। আমায় বাঘ খাবেই না। কেন তোমায় বাঘ খাবে না কেন শুনি? কেন তুমি তো বলো, আমি নাকি পেকে ঝুনো নারকেল হয়ে গেছি, তা বাঘ কি কখনো নারকেল খায় নাকি? এবার আর হাসলো না মিতিন,
ছেলেকে হিড় হিড় করে তুলে এনেছে ওপরে, ঘরে ঢুকিয়ে দরজায় ছিটকিনি তুলে দিল। পার্থ স্নান সেরে পাজামা পাঞ্জাবি পরে মিতিনকে বলল, দেখো সাদা পোশাক চলবে তো? জঙ্গলে উজ্জ্বল রঙের জামা কাপড় পরতে পই পই করে নিষেধ করেছে মিতিন। সবুজ চলতে পারে, ঘিয়ে ঘিয়েও চলবে, কিন্তু লাল হলুদ মেরুন টকটকে নীল একদমই নয়। চড়া রং বুনো প্রাণীরা মোটেই পছন্দ করে না। মিতিন ভুরু কুঁচকে বলল, সাদাটাও না পড়লেই পারতে, সাদা রঙও তো চোখে লাগে। ঠিক আছে, যাক গে, এটা তাও মন্দের ভালো। এ মানে আমি কিন্তু এখন সিগারেটটাও কম খাচ্ছি। সে তুমি রেস্ট হাউসের ঘরে বসে দু চারটে খেতে পারো, কিন্তু সিগারেটের প্যাকেট নিয়ে জঙ্গলে যাওয়া একদম চলবে না। এটা মাথায় রেখো যে সিগারেটের আগুন আর ধোঁয়া, এই দুটোই কিন্তু জীবজন্তুরা একদম সহ্য করতে পারে না। ওফ টুপুর, তোর মাসির নামটা প্রজ্ঞা পারমিতা না হয়ে জ্ঞানদা সুন্দরী হওয়া উচিত ছিল নাকি? সারাক্ষণ যা জ্ঞান দেয়। প্রজ্ঞা পারমিতাও কিন্তু জ্ঞানেরই দেবী, তবে হিন্দুদের নয়, বৌদ্ধদের। কিছু বুঝলেন স্যার? অনেক হয়েছে, এবার চলো, এবার তো তোমার পেট পুজোর পালা নাকি। সার্গিয়ার রান্নার হাত মন্দ নয়, ধনে জিরে গুঁড়ো জিরে ছড়িয়ে একটা অন্যরকম স্বাদ করেছে খিচুড়ির। সকলেরই পেট চুঁই চুঁই, থালায় পড়তে না পড়তেই খিচুড়ি সবার সাবার। অবনি যে অবনি, তিনিও আজ এক হাতা চেয়ে নিলেন। রাতের মেনুও বলে দেওয়া হলো সার্গিয়াকে, রুটি, বেগুন ভাজা, ডিমের ডালনা আর স্যালাড। শুধু বুম বুম রুটি খায় না, তাই তার জন্য একটু ভাত। নজরুলের জন্য ডাইনিং হলের পাশের একটা ঘর খুলে দিয়েছে সার্গিয়া। নজরুলও খেলেন টুপুরদের সঙ্গে। জিজ্ঞেস করলেন, আপনারা কি এখন বেরোবেন? এই এখন একটু কাছে পিঠেই ঘুরব, আপনি বরং একটু রেস্ট নিয়ে নিন, বিকেল সন্ধ্যের দিকে যদি বেরোই তখন আপনাকে ডেকে নেবক্ষণ। অবনী আঁচাতে আঁচাতে ঘোষণা করলেন, আমি এখন একটা লম্বা ঘুম দেব, তোমরা জঙ্গলে যাও, জাহান্নামে যাও, আমাকে কিন্তু কেউ ডাকবে না। সহেলি ক্লান্ত ইয়া ইয়া হাই তুলছেন, বললেন, যাই বাবা, আমিও একটু গড়িয়ে নি। সার্গিয়া, চা করলে আমায় একটু ডেকে দিস তো। পার্থরও শোয়ার বাসনা ছিল, মিতিন টুপুর বেরোচ্ছে দেখে সেও সঙ্গী হয়েছে, আর বুম বুম তো এক পায়ে খাড়া, সুমায়ার কাঁধে উঠে পড়ল সে। খুব দূরে গেল না টুপুররা, বিট অফিসারের ঘরের সামনের রাস্তাটা চলে গেছে জঙ্গল অভিমুখে, সেই পথ ধরেই হাঁটছে তারা। একটু এগোতেই চতুর্দিকে শুনশান, অসম্ভব নিস্তব্ধ। হঠাৎ হঠাৎ হাওয়া উঠছে জঙ্গলে, চারিদিকে তখন শব্দ বাজছে ঝুমঝুম, বাতাস থেমে গেলেই আবার সেই নৈঃশব্দ। শাল সেগুনের তলা যথারীতি সাদা হয়ে আছে ফুলে, মৃদু সুরভি ছড়িয়ে বনময়, তবে ওই গন্ধকেও যেন ছাপিয়ে যায় অরণ্যের ঘ্রাণ। একপাশে জঙ্গল উঁচু হয়ে গেছে ক্রমশ, প্রতি মুহূর্তে মনে হয় এই বুঝি কোনো হিংস্র জন্তু ঝাঁপিয়ে পড়ল গায়ে। টুপুরের গা শিরশির করছিল। জঙ্গল ধরে খানিক হেঁটে ফিরল তারা, ডাইনে ঘুরে অন্য একটা পথ গিয়ে উঠেছে ওপরে। বন দফতরের কম্পাউন্ডের মধ্যেই দু তিনটে ভাঙাচোরা বাড়ি, পরিত্যক্ত। মিতিন সুমায়াকে জিজ্ঞেস করল, আচ্ছা সুমায়া, এই বাড়িগুলো কিসের গো? সুমায়া বলল, ওইটা অফিসারদের ইন্সপেকশন বাংলো দিদি, ভিআইপিরা যখন আসে তখন ওই বাংলোটাতেই থাকে। মিতিনদের রেস্ট হাউস থেকেই দেখা যাচ্ছিল বাড়িটা, তফাত খুব বেশি নয়,
বড় জোর 30-40 গজ। সামনে একটা কাঠের গেট, মিতিন গেট ঠেলে ঢুকলো ভেতরে। সামনে গিয়ে ভালো করে দেখলো বাড়িটাকে। খাঁটি ব্রিটিশ প্যাটার্নের বাংলো, উঁচু সিলিং, চওড়া বারান্দা, সার সার ঘর, সবকটা ঘরই তালাবন্ধ। পার্থ টুপুররাও গেছে পেছন পেছন। পার্থ একটা দরজা ফাঁক করে দেখলো ভেতরটা, বলল, ওয়াও, জাস্ট ওয়াও, কি দারুণ অ্যারেঞ্জমেন্ট। ডানলো পিলার, বেড, সোফা, ড্রেসিং টেবিল, ফায়ার প্লেস, মাথার উপর ফ্যান। উফ, টুপুর বলল, ফ্যান এলো কোত্থেকে? এখানে তো কারেন্ট নেই। সুমায়া বলল, জেনারেটর আছে মেম সাহেব, সব লোক গেলে চালানো হয়। কোনো ভিআইপি আছে এখানে? ডিএফও আছেন, ডিএম আছেন, মিনিস্টার লোক ভি আছেন। বাংলোর সামনে সুন্দর লন, মিতিন লনে চলে গিয়েছিল, চেঁচিয়ে ডাকছে, এই টুপুর, এই টুপুর, এদিকে আয়, আরে শিগগির আয়। মিতিনের পাশে গিয়ে পার্থ, টুপুর, বুমবুম তিনজনেই হতচকিত। লন যেখানে শেষ, সেখান থেকে খাড়া নেমে গেছে জঙ্গল। সামনেই কি অপূর্ব দৃশ্য! অরণ্য যে এত সুন্দর হতে পারে টুপুরেরও কল্পনাতেও ছিল না। নিবিড় অরণ্যে সবুজের কত রকম বাহার, গাঢ় সবুজ, ফিকে সবুজ, কালচে সবুজ, তার মধ্যেই কোথাও লাল রং ছড়িয়ে আছে, কোথাও কমলা। দেখে মনে হয় বনে যেন আগুন লেগেছে। বিস্ময়ে সকলে বাক রুদ্ধ। পার্থ অস্ফুটে বলল, ক্যামেরা লুট করা আছে, নিয়ে আসবো? আরে সেসবের দরকার নেই, এমন সুন্দর ছবি না হয় চোখের ফিল্মেই ধরা থাক। মিনিটখানেক পর হঠাৎই সুমায়ার উত্তেজিত স্বর, শুনছেন দিদি, শুনতে পাচ্ছেন? কি কি শুনবো? ভালো করে শুনুন দিদি, হাতিটা ডাকছে। ওই কিছুই তো শুনতে পাচ্ছি না, কোথায়? উই যে জঙ্গলের উত্তর পশ্চিম কোণায় আগুন দেখালো সুমায়া। পাগলা হাতিটা আরো নজদিক চলে এসেছে দিদি, তিরিল বসিস ভি ধার কোরাঙ্গার আশপাশ, কি থলকবাতের দিকেই আসছে। বুমবুম খামচে ধরলো মিতিনকে, মা এখান থেকে চলো না, চলো না, আমরা বাড়ি চলে যাই। টুপুর কান খাড়া করে হাতির ডাক শোনার চেষ্টা করছিল, কই ব্রিংহন তো শোনা যায় না। এতক্ষণ আপনারা শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিতিন মাসির গল্প অবলম্বনে সারার ন্যায় শয়তানের সপ্তম পর্ব। গল্পের সূত্রধার মিতিন মাসি এবং বুমবুমের ভূমিকায় আমি রায়া, গল্পকথক এবং সুমায়ের ভূমিকায় প্রীতম, পার্থর ভূমিকায় সুমন, টুপুরের ভূমিকায় পৌলমি, সহেলির ভূমিকায় রিমা, অবনীর ভূমিকায় সুদীপ্ত, সার্গিয়ার ভূমিকায় সুকুমার, নজরুলের ভূমিকায় অনিমেষ, পোস্টার ডিজাইন এবং স্পেশাল সাউন্ড এফেক্টসে প্রীতম। আবার দেখা হবে আগামী রবিবার সারান্ডায় শয়তানের অষ্টম পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আর এইভাবেই ভালোবাসা দিতে থাকুন, আর শুনতে থাকুন বৈচিত্র্য গপ্পবুক। ধন্যবাদ।